হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টে উইথ প্রিয়। তো দেখছো আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে বসে পড়েছি, খাওয়ার ভিডিও নিয়ে, মানে চ্যালেঞ্জ ভিডিও নিয়ে। তো এটা হচ্ছে আমার দিদি, ওকে নিয়ে জোর করেই বসে বললাম। তো যাই হোক, তো এখানে দেখতেই পাচ্ছি একটু ছোট দিয়ে আর কি স্টার্ট করলাম। বুঝতে পারছি না তো যে তোমরা কীরকমভাবে এটাকে নেবে। তো দেখা যাক, তোমরা যদি এটা ভালোবাসো দেখতে, মানে এইরকম ভিডিও, তাহলে করব। তো এখানে 10টা 10টা করে ফুচকা নিয়ে নিয়েছি, আর আলু আছে আর টক জল আছে। তো চ্যালেঞ্জটা হলো যে যত কম সময়ের মধ্যে খেতে পারবে তো সে জিতবে। আর পানিশমেন্ট আছে কিন্তু, হ্যাঁ, তো পানিশমেন্ট আছে। পানিশমেন্টটা হচ্ছে একটা ইন্টারেস্টিং বেশ পানিশমেন্ট, সেটা আমি ঠিক করেছি। আবার ও কিন্তু আমারও জানে না কি পানিশমেন্ট আছে, ঠিক আছে, আমি একমাত্র জানি। তো ভিডিওটা তোমরা স্কিপ করো না, পুরোটা কন্টিনিউ দেখতে থাকো, তো পানিশমেন্টটা দেখার জন্য। আসলে তোমাদেরও পানিশমেন্টটা খুব ভালো লাগবে এবং তোমরা ব্যাপারটা খুব এনজয় করবে। আর আশা করছি তোমাদের ভিডিওটা ভীষণ ভালো লাগবে। আর তোমরা কিন্তু প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো তোমরা কি এরকম ভিডিও দেখতে চাইছো কিনা। তো চলো ভিডিওটা শুরু করো। তো আমি যেহেতু বড়, মানে আমি হচ্ছে দিদি আর ও হচ্ছে বোন, তাই জন্য আমাকেই শুরু করতে হবে প্রথমে। তো আমার থেকেই এটা শুরু হোক, তারপরে আমার পরে হচ্ছে ও খাবে। তো চলো দেখতে থাকো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা একদম রেডি চ্যালেঞ্জটা নেওয়ার জন্য। তো এখানে দেখো, ও যেহেতু বড় তো ও আগে চ্যালেঞ্জটা আর কি করবে, ও যেহেতু বড় তো তারপরে আমি করবো, ফার্স্ট করবে। তো এখানে দেখো স্টপ ওয়াচ আমি নিয়ে নিয়েছি, তো ও খাবে আর কি কতটা সময়ের মধ্যে খাচ্ছে, তো আমি কাউন্ট করব। তো চলো শুরু করি। এখানে রয়েছে টক জল, এখানে রয়েছে আলু মাখা, দেখিয়ে একটু ভালো করে, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, হ্যাঁ দেখা যাচ্ছে, ঠিক আছে। তো চলো ভিডিওটা স্টার্ট করি আর কি। তো স্টার্ট বললে শুরু করবি, ওকে, রেডি? স্টার্ট করবো, রেডি? ভীষণ এক্সাইটেড। আসলে আমরা না এরকম ভিডিও কখনো করিনি, মানে দেখে তোছি, তো দেখা যাক তোমরা কতটা ভালোবাসা দিচ্ছ। তো স্টার্ট করছি, হ্যাঁ। তো দেখো বন্ধুরা, স্টার্ট করে দিয়েছি, কিন্তু স্টার্ট করে দিয়েছি। তো দেখো আমি কাউন্ট করছি, 10 সেকেন্ড হয়ে গেছে, হ্যাঁ, কতটা খেতে পারে ও, 20 সেকেন্ড হয়ে গেছে। বেশ ইন্টারেস্টিং লাগছে কিন্তু আমার, কে জিতবে বলে তোমাদের মনে হচ্ছে? 30 সেকেন্ড হয়ে গেছে, দেখো তোমরা উল্টো দেখাচ্ছে নাকি কে জানো। যাই হোক, 40 সেকেন্ড হয়ে গেছে, 43 44, একটু পাজেল করবো, ওকে, ঠিক আছে, 53 অনগোয়িং, কিন্তু আসছে, ঠিক আছে, 1 মিনিট, আমি জানি না আমার কি হবে, আমি তো বসে বসে এরকম করে যাচ্ছি। এক মিনিট 12 সেকেন্ড, দেখো তোমরা দেখা যাচ্ছে, 17 18, মুখেরটা পুরো শেষ করতে হবে, হ্যাঁ, তারপর আমি বন্ধ করব, হাঁ করে দেখাতে হবে, হাঁ, দেখো 1 মিনিট 28 সেকেন্ডেও খেয়েছে, দেখতে পাচ্ছ তোমরা, 1 মিনিট 28। চলো এটা নিচে আমাকে, মানে এটা 1 মিনিট 27 সেকেন্ডের মধ্যে আমাকে খেতে হবে, আমি জানি না আমি পারবো কিনা। তো চলো এবার ওরটা নিয়ে আসি। তোমরা তো দেখতেই পেলে আমার হয়েছে 1 মিনিট 28 সেকেন্ড, এবার দেখা যাক ও কত সেকেন্ডে খায়, ঠিক আছে। তো স্টার্ট করছি, খুব ভয় লাগছে, যাই না দেখা যাক, একটু প্রে করার জন্য, হ্যাঁ ঠিক আছে। তো চলো এই যে স্টার্ট করছি, রেডি, 1 2 3 স্টার্ট, স্টার্ট করে দিচ্ছি। দশ, একটু হাসাবো ওকে, তুই যে আমাকে বলছিলিস, ও কিন্তু আমাকে বলছিল, তোমরা কিন্তু দেখেছ। কুড়ি, 25, এই দেখ তো কি পড়েছে,
আমার বেলায় খুব বলছিল। পঞ্চাশ হয়ে গেছে, তোমরা মনে রাখো আমার কিন্তু 1 মিনিট 28। এখনো 3টে ফুচকা বাকি আছে। আরে লেবুটা সরিয়ে নে, লেবুটা সরিয়ে নে। করে দেখাতে হবে কিন্তু, হ্যাঁ এবার আ করে দেখাতে হবে। 1 মিনিট 30 হয়ে গেছে অলরেডি, তো বুঝতেই পারছো কে পানিশমেন্টটা পাচ্ছে। তো পানিশমেন্টটা কে সিলেক্ট করেছে আর কে পাচ্ছে তোমরাই এবার দেখো। তো তোমরা দেখতেই পেলে আমি একদম হেরে গেছি। আ করে দেখাতে হবে, আর আ করে কি দেখাবো, হয়েই তো গেছে, আমি হেরে গেছি। তো যাই হোক, ওর হয়েই গেছে, ও হচ্ছে এই যে 1 মিনিট 50-এও শেষ করেছে, তো বুঝতেই পারছো কে জিতেছে কে হেরেছে। তো চলো এবার পানিশমেন্ট, হেরেছি তো পানিশমেন্ট পেতে চলো, তো পানিশমেন্টটা নিয়ে আসি। মানে ওই সিলেক্ট করলো পানিশমেন্ট, আমাকে কিন্তু বলেনি কি পানিশমেন্ট, তো ওই পাচ্ছে পানিশমেন্টটা। তো চলো, তো তোমরা তো দেখতেই পেলে যে আমি হেরে গেছি আর জিততে পারলাম না আর কি। তো পানিশমেন্ট, পানিশমেন্টটা ঠিক করলো, আমাকে বললো না, আর ওই পানিশমেন্টটা পাচ্ছে। তো কি আর করা যাবে, পানিশমেন্টটা ওই যখন ঠিক করেছে তখন ওই পাক। আমি জঘন্য গাইস, আমি তো মানে যাই না কি করে খাবো, তোমরা দেখো শুধু। আমাকে পানিশমেন্টটাও বলেও নি তখনও যে কি পানিশমেন্ট হতে চলেছে। তো যাই হোক, তো পানিশমেন্টটা ওই পাচ্ছে, তো চলো পানিশমেন্টটা নিয়ে আসি। এই যে পাঁপড়, একদম মশলা ছাড়া যেই পাঁপড়গুলো আমরা রথের মেলা, মানে 2 দিন আগে যে রথ গেছে রথের মেলায় খেয়েছি, আমরা কিন্তু খেয়েছিলাম এই পাঁপড়। আর এই পাঁপড়ের সাথে মানে অবভিয়াসলি কাঁচা পাঁপড় এটা, আর তার সাথে হচ্ছে এই যে সয়া সস, পাঁপড়ের সাথে সয়া সস খেতে হবে। তো এটা তো ওই ঠিক করেছিল। পুরো পাঁপড়টা খেতে হবে না, পুরো পাঁপড়টা খেতে হবে না, তো এখান থেকে ছিঁড়ে আমি ওকে দেবো। তো আশা করি ভালোই লাগবে, কারণ পানিশমেন্টটা হয়তো ওই তো ঠিক করেছে, আশা করি ভালোই লাগবে। এটা কি ভালো লাগতে পারে, পাঁপড় আর সয়া সস কোনোদিন তোমরা ট্রাই করেছো? তোমরা তাহলে একবার ট্রাই করে দেখো তো, আমাকে জানিও। আর আমার মনে হয় এই পাঁপড়ের সাথে সয়া সসটা এই ইউটিউবে তোমরা এই ফার্স্টই দেখেছো, আগে কখনো মনে হয় দেখো নাই, যাই না দেখেছো কিনা। তো যাই হোক, তো ওকে দেওয়া যাক পাঁপড়টা। এই যে পাঁপড়, এতটা এতটা হবে না। আর এটা কিন্তু ফ্রেন্ডস দেখো তোমরা কতটা দিচ্ছ, এতটা না না না, এটা পুরোটা খাওয়ার দরকার ছিল কিন্তু আমি যেহেতু তোর দিদি, আমি তো তোর কষ্টটা দেখো, আমি তো তোর কষ্টটা দেখতে পারি না, তাই জন্য আমি তোকে এইটুকুনি দিলাম। কত মায়া দেখতে পাচ্ছ, তো এটা দিচ্ছি, দাঁড়ো এইটা সরিয়ে দিই পাঁপড়টা, নাহলে এই পাঁপড়টা ঘুরতে পুরোটা লেগে যাবে। এই যে দিচ্ছি দেখো, তোমরা দেখো শুধু গাইস, তোমরা দেখো পুরো মাখিয়ে দিল গাইস, তোমরা দেখো। এবার ও খাবে। আচ্ছা প্লেটটা সামনে নিতে পারি? খা, তাড়াতাড়ি, দেরি হয়ে যাচ্ছে। আমি বুঝতে পারছি না এটা আমি কিভাবে খাবো, আমার তো দেখেই কি তোর দেওয়া পানিশমেন্ট, তুই তো খাবি, খা তাড়াতাড়ি খা। আরে দাঁড়া দেখতে দে, একটু ভালো করে একটু দেখি। খাচ্ছি গাইস, হ্যাঁ খা তাড়াতাড়ি, মুখটা আ করে দেখাতে হবে। তো ঠিক আছে চলো, ও খেতে থাকুক, আর ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের খুব 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 ভালো লেগেছে, আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক করে দিও। তো গাইস আমি মানে খেতে পারিনি, তোমরা দেখলেই মানে প্লিজ কেউ এটা ট্রাই করো না, ভীষণ বিভৎস খেতে লাগে, মানে আমার এখনো আমি আর কিছু এরপরে খেতেই পারবো না। তো যাই হোক, আমি নিজেই ঠিক করেছি, কিছু করার নেই আর। পানিশমেন্টটা ওই ঠিক করেছে, আর আমার মুখে এখনো ভীষণ একটা বিচ্ছিরি একটা হয়ে রয়েছে। তো যাই হোক চলো, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট আর চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দেবে কিন্তু অবশ্যই।
যদি ভিডিওটা ভালো লেগে থাকে। আর তোমরা এরকম ভিডিও দেখতে চাইছো কিনা বা এরকম ভিডিও পছন্দ করছো কিনা তো সেটাও কিন্তু অবশ্যই আমাদের কমেন্টে জানাবে। তো আমরা এরকম ভিডিও নিয়ে আসার আরও চেষ্টা করব। তো চলো আজকের মতন এখানেই টাটা, তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।